20 रुपया दे। গতকাল সাগরদিঘি থানাতে একটা গোপন সূত্রে খবর আপনারা নিশ্চয়ই জানেন, আমরা ফেসবুকে প্রায় মানুষকে জিজ্ঞাসা করি কি যদি কোনো রকম কোনো ধরনের খবর থাকে আমাদেরকে জানান, আপনার ইনফরমেশন এবং আপনার পরিচয়টা গোপন রাখা হবে। সেইভাবেই সাগরদিঘি থানাতে একটা গোপনভাবে খবর এসেছিল কি কোন একটা জায়গা আধার কার্ড বেশি মূল্য দিয়ে, আধার কার্ড তৈরির একটা প্রস্তাব দিয়ে তৈরি করছে। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন এই মুহূর্তে আধার কার্ডের একটা প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়া অনুযায়ী তৈরি করতে হবে, এরকম গ্রামে গঞ্জে যেখানে ওখানে তৈরি করা যাবে না। সাগরদিঘি থানার একটা টিম ফর্ম করে ওই এলাকায় ওই বাড়িতে রেড করা হয়েছিল। ওখানে তিন জনকে পুনরা পেয়েছেন, অতুল চৌধুরী ভিলেজ গণেশপুর পিও দেবীপুর জিয়াগঞ্জ, বিজয় রয় পিএস জিয়াগঞ্জ মুর্শিদাবাদ, আমজদ শেখ। অতুল চৌধুরী এই আধার কার্ড 3 বছর আগে সম্ভবত কোনো একটা কন্ট্রাক্ট মাধ্যমে তৈরি করতো, তো ও প্রক্রিয়াটা জানে কি কীভাবে তৈরি করতে পারেন। সেভাবে ও বিভিন্ন জায়গা থেকে গুজরাট মহারাষ্ট্র বা অন্যান্য জায়গা থেকে ও আইডি পাসওয়ার্ডটা বের করে নিয়েছে। এখানে ভুলভাবে যার অথরিটি নেই, যার দায়িত্বের মধ্যে পড়ে না, ওই রকম কিছু আধার কার্ড তৈরি করছে। তারা এর সাথে আর কারা কারা যুক্ত আছে সমস্ত র্যাকেটকে নিয়ে ইতিমধ্যে আমরা কিছু খবর পেয়েছি, ইনভেস্টিগেশন স্বার্থে তার থেকে বেশি ডিটেলস আমরা দিলে ইনভেস্টিগেশন কাতি হতো। তো অতুল চৌধুরী যেহেতু মূল আসামি এখানে, তার ওনার যেহেতু ওই সব কিছু জানে প্রক্রিয়াটা, বাকি দুজন কিন্তু শুধু ওকে সহযোগিতা করতেন। অতুল চৌধুরীকে আমরা 14 দিন পিছিয়ে জন্য আমরা প্রেয়ার করছি, তারপরে কোর্ট যা নির্দেশ দিবেন সেভাবে কাজ করবে। চলছে, পরে বেরিয়েছেন।